স্বাগতম সবাইকে আমাদের আজকের লেকচারে। আমরা ইতিহাস সম্পর্কে জানছিলাম, আজকের লেকচারে আমরা জানবো ইতিহাসের উপাদান সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক ইতিহাসের উপাদান বলতে আমরা কি বুঝি। যেসব উপাদানের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব সেগুলোই ইতিহাসের উপাদান। আমরা যখনই ইতিহাসের কোনো ঘটনা বা ঐতিহাসিক কোনো ঘটনাকে আমরা তুলে ধরার চেষ্টা করি, সেটি কিন্তু কোনো না কোনো উপাদানের উপর ভিত্তি করে আমরা সেই ইতিহাসটাকে নিয়ে আসি। সেগুলো কি ধরনের উপাদান হতে পারে সেগুলো আমরা জানার চেষ্টা করব। এই ইতিহাসের উপাদানগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত লিখিত উপাদান। লিখিত উপাদান কেমন যদি আমরা দেখি, যেমন বেদ। বেদ একটি অতি প্রাচীন গ্রন্থ এবং সেই গ্রন্থ থেকে আমরা কিন্তু ইতিহাসের অনেক সাক্ষ্য পাই এবং সেই সময় সমাজ ব্যবস্থা বা সেই সময় মানুষের রীতিনীতি, চালচলন, পোশাক পরিচ্ছদ কেমন ছিল এটা কিন্তু আমরা বেদ থেকে জানতে পারি। এছাড়া আরেকটি ঐতিহাসিক লিখিত উপাদান হতে পারে ইতিহাসের কৌটিল্যের অর্থশাস্ত্র। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি মুদ্রণ যেটি আসলে এখনো রয়েছে এবং এটি থেকে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এছাড়াও আর অনেক ধরনের লিখিত উপাদান আমরা পাই, ঐতিহাসিক লিখিত উপাদান, যেমন কলহনের রাজ তরঙ্গিনী অথবা আবুল ফজলের আইনি আকবরী। অর্থাৎ এই যে যে লেখকদের যে বিভিন্ন বইগুলো সেগুলো থেকে কিন্তু আমরা ইতিহাসের বিভিন্ন সাক্ষ্য প্রমাণ পাই। সেটি হতে পারে হয়তো কোনো বিষয়ভিত্তিক লেখা অথবা সেটি হতে পারে কোনো গল্প, উপন্যাস কিংবা কবিতা। এছাড়াও বিদেশি পর্যটকদের যে বিবরণ আছে সেটা থেকেও কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি ইতিহাসের। এছাড়াও সাহিত্য উপাদানের মধ্যে বিভিন্ন রূপকথা, গল্পকাহিনী, কিংবদন্তি, এগুলোতেও কিন্তু আমরা বিভিন্ন ইতিহাসের লিখিত উপাদান পাই। এবার যদি আমরা ইতিহাসের অলিখিত উপাদানগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে যেসব উপাদান বা বস্তু থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেগুলোই প্রত্নতত্ত্ব নিদর্শন, এবং এই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোকে আমরা বলছি অলিখিত উপাদান। অলিখিত উপাদানের আরেকটি নামই হলো প্রত্নতত্ত্ব উপাদান বা প্রত্নতত্ত্ব নিদর্শন। যেমন অতীতের কোনো মুদ্রা, সেই মুদ্রা থেকে আমরা অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সেই সময়ের শাসন ব্যবস্থা, রাজাদের অবস্থা ইত্যাদি আমরা অনেক সময় জানতে পেরেছি মুদ্রার মাধ্যমে। একই ঘটনা ঘটেছে শিলালিপির ক্ষেত্রে, শিলালিপির থেকেও আমরা অনেক ধরনের ইতিহাস উদ্ধার করতে পেরেছি। এছাড়াও স্তম্ভলিপি, তাম্রলিপি, অতীতের যে ইমারত, যেমন আমরা যদি প্রাচীন গ্রিস বা প্রাচীন রোমান সাম্রাজ্যের দিকে তাকাই তাহলে তাদের কিন্তু যে বিভিন্ন ইমারত ছিল বা যেই ধরনের তাদের সৃষ্টিগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আমরা তাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। এবার আমরা জানবো ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে। প্রথমত পাঠন পাঠন আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। আমরা যদি দেখতে চাই যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাসগুলো কি, যে একটি জায়গার অবস্থানের ভিত্তিতে যখন কোনো ইতিহাস গড়ে ওঠে, অর্থাৎ কোনো স্থানকে কেন্দ্র করে যখন কোনো ইতিহাস গড়ে ওঠে সেটি কিন্তু ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হতে পারে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, যেমন ময়মনসিংহের, আমাদের অঞ্চলের, আমাদের ময়মনসিংহের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সেটি ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। অথবা আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটি হতে পারে আমাদের জাতীয় ইতিহাস, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সেটি হতে পারে একটি আন্তর্জাতিক ইতিহাস। তারপরে যদি আমরা বিষয়বস্তুগত ইতিহাস দেখার চেষ্টা করি, এটি আসলে কোনো ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নয়, এটি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এই ইতিহাসগুলো গড়ে ওঠে। যেমন রাজনৈতিক ইতিহাস, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট থেকে দেখতে পারি। আবার আমাদের একটি সমাজের সামাজিক ইতিহাস, সামাজিক দৃষ্টিকোণ থেকে সামাজিক ইতিহাস আমরা দেখতে পারি। আবার একটি দেশ কিভাবে কখন কোন অর্থনৈতিক অবস্থায় ছিল এবং এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কোথায় যেতে পারে সেই আলোচনার উপর ভিত্তি করে অর্থনৈতিক ইতিহাস গড়ে উঠতে পারে। এছাড়া একটি দেশের বিভিন্ন ধরনের মানুষ কিভাবে চলতো, কি করতো, কি পড়তো, এগুলো নিয়ে একটি জায়গার সাংস্কৃতিক ইতিহাস হইতে পারে। এবং সাম্প্রতিক বিষয়বলির উপরে, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার উপরে কিন্তু সাম্প্রতিক ইতিহাসও হতে পারে। আমরা এ লেকচারে জানলাম ইতিহাসের উপাদান এবং প্রকারভেদ সম্পর্কে। ভবিষ্যতের লেকচারে আমরা আরও জানবো ইতিহাস সম্পর্কে। দেখার আমন্ত্রণ রইল সবাইকে।